বিমানবন্দর বলতে আমরা বরাবরই বেশ সুরক্ষিত একটা জায়গা বুঝি। বিমানবন্দরের কার্যালয় থেকে শুরু করে রানওয়ে পর্যন্ত সবকিছু বেশ কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই থাকে, বিশেষ করে রানওয়ে। কারণ রানওয়েতে যে সকল জিনিসপত্র থাকে তার একটু নড়চড় ডেকে আনতে পারে মারাত্মক দুর্ঘটনা। সকল বিমানবন্দরে কি এরকম কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই থাকে? রানওয়ে গুলি কি একেবারে ঝকঝকে তকতকে এবং সুরক্ষিত? সব বিমানবন্দর এক নয়। আজকে আপনাদের জন্য রইল কিছু ভয়াবহ বিমানবন্দরের ছবি। এই বিমানবন্দরগুলোর রানওয়ের ছবি দেখলে বুঝে যাবেন কেন এই বিমানবন্দরগুলোর এরকম নামকরণ হয়েছে। সিআইএস রানওয়ে আন্টার্কটিকা। এই বিমানবন্দরটি রানওয়ে মাটি এবং পিচঢালা কোনো রাস্তার উপরে তৈরি নয়। এই রানওয়ে পুরোটাই তৈরি হয়েছে বরফের উপর। এর অর্থ সামান্য একটু বেশি চাপ এবং ওজনের কারণে যে কোনো সময় ভেঙে যেতে পারে বরফের তৈরি এই রানওয়ে। এছাড়া বরফের পিচ্ছিল প্রাপ্ত রয়েছে। মেটিকেন এয়ারস্ট্রিপ আফ্রিকা। রানওয়েতে বিমান খানিক দূর গিয়ে আকাশপথে উড়াল দেয়, এটি বিমান চালানোর নিয়ম। কিন্তু যদি রানওয়েতে খানিক দূর যাওয়ার পর বিমান উড়াল না দিয়ে নিচের দিকে নামতে থাকে তবে? হ্যাঁ, লেসোথেরে বিমানবন্দরটি রানওয়ে একেবারে পাহাড়ের কিনারায় রয়েছে। পাহাড়ের কিনারা শেষ তো রানওয়ে শেষ। বারারা স্কটল্যান্ড। অসাধারণ সুন্দর এই বিমানের রানওয়েটি, কিন্তু তারপরও 1000 জন পাইলটের জরিপে বেশ বিপজ্জনক ও ভয়ঙ্কর নামে আখ্যায়িত হয়েছে এই রানওয়ে। কারণ জানতে চান? কারণ হলো এই রানওয়েটি আর কিছুই নয়, একটি সমুদ্র সৈকত। এই সৈকতে বিমান তখনই ল্যান্ড করানো সম্ভব যখন সমুদ্রে বাটা আসে। প্রিন্সেস জুলিয়ানা এয়ারপোর্ট, ক্যারিবিয়ান। ধরুন আপনি সমুদ্র সৈকতে আরাম করছেন, তখন এই সৈকতের বালু এবং আরো জিনিসপত্র বিমানের বাতাসের কারণে আপনার চোখে মুখে ঢুকে গেল, কেমন লাগবে আপনার? এই এয়ারপোর্টের বিমান সৈকতে বসা মানুষের মাথার উপরে বলতে গেলে ল্যান্ড করে থাকে বিমানগুলো। কমনহাস সা পাওলো, ব্রাজিল। ফ্লাপি বার্ড গেমটি তো বর্তমানে সবাই খেলেছেন, তাই না? একটি ছোট্ট পাখিকে উঁচু নিচু পাইপের মাঝ দিয়ে বাঁচিয়ে নিয়ে চলার গেম। এই বিমানবন্দরে প্লেন ল্যান্ড করানো কিছুটা এই গেমের মতোই, কারণ বিমানবন্দরের আশেপাশে রয়েছে অনেক উঁচু উঁচু বিল্ডিং। মোর কেবল, ফ্রান্স। 1722 ফিট উচ্চতায় আলপস পর্বতমালায় এই বিমানবন্দরটির অবস্থান। শুধু তাই নয়, মেকটেন এয়ার স্ট্রিপের মতোই পর্বতের শেষে রয়েছে এর রানওয়ে। একটু এদিক সেদিক হলেই বিমান পর্বত থেকে একেবারে নিচে পড়ে যেতে পারে। পাঞ্চাল ম্যাডেরিয়া। বেশ মজবুত স্থাপত্য বলতে হবে এই বিমানবন্দরের রানওয়েকে, কারণ আর কিছুই নয়, সমুদ্রের উপরে বিশাল বিশাল পিলারের উপর দাঁড়িয়ে রয়েছে এই বিমানবন্দরের রানওয়ে। তেনজিং হিলারি, নেপাল। 9000 ফিট উচ্চতায় হিমালয়ের একটি পাহাড়ের চূড়ায় রয়েছে এই বিমানবন্দরটি। সবচাইতে ভয়ানক কথা হলো একটি বিমানবন্দরের রানওয়ে যতটুকু হওয়া দরকার তার মাত্র 1/10 জায়গা রয়েছে এই বিমানবন্দরে। সাবা আইল্যান্ড এয়ারপোর্ট, ক্যারিবিয়ান। হানিমুনের জন্য সবচাইতে আকর্ষণীয় এই স্থানটির এর একটি মাত্র সমস্যা রয়েছে, তা হলো বিমানবন্দরের রানওয়ে। বিশ্বের সবচেয়ে ছোট এই রানওয়ের তিন পাশে রয়েছে সমুদ্র এবং এক পাশে পাহাড়। কাইতাক এয়ারপোর্ট, হংকং। এই বিমানবন্দরটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ এবং বিপজ্জনক বিমানবন্দরের তালিকায় ষষ্ঠ স্থানে ছিল। ছবি দেখে বুঝতে পারছেন এর কারণ, আর সে কারণেই 1998 সাল থেকে এই বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়।